এবারও হলো না প্যারিস সেন্ট জার্মেইন, হলো না কিলিয়ান এমবাপ্পেরও। সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায়ের টিকিট উপহার পেয়েছে এমবাপ্পের পিএসজি। সেমিফাইনালের দুই লেগেই দলের মতো নিজেকে মেলে ধরতে পারেননি এমবাপ্পে নিজেও, তাই তো দলের হারে নিজেরও দায় দেখছেন ফরাসি তারকা। আমি যতটা সম্ভব দলকে সাহায্য করতে চেষ্টা করেছি, কিন্তু যথেষ্ট করতে পারিনি। আমাকেই গোল করা এবং সিদ্ধান্তমূলক পারফর্ম করা উচিত ছিল। যখন সব ঠিক থাকে পদপ্রদীপের আলো পুরোটাই আমি পাই, যখন খারাপ থাকে তখন ছায়া নিতেই হবে। এটা খুবই দুঃখজনক, কারণ আমরা সবকিছু চেষ্টা করেছি, আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমরা সবকিছু দিয়ে পার্থক্য তৈরি করতে চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। চ্যাম্পিয়ন্স লীগের স্বপ্ন বাস্তবায়নে 2017 সালে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফের হাত ধরে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। তারপর নেইমার এবং 2021 সালে মেসিকে দলে ভেড়ালে চ্যাম্পিয়ন্স লীগ প্যারিসে যাওয়া নিশ্চিত ধরে নিয়েছিলেন সমর্থকরা, কিন্তু শিকে না চিরেই বিদায় নিয়েছেন তারা। বিভিন্ন ক্লাবের লোভনীয় প্রস্তাব উপেক্ষা করে তবুও থেকে গিয়েছেন এমবাপ্পে। নামি কোচ ও এক ঝাঁক তারকা ফুটবলার সঙ্গী করেও সেই বৃত্তেই বন্দী রইল এমবাপ্পে ও পিএসজি। আমরা বিদায় হয়ে গেছি, এটাই সত্য। আমরা বিষণ্ণ, ফাইনালে পৌঁছাতে না পারায় আমরা দুঃখিত। তবে এখনো ফ্রেঞ্চ কাপের ফাইনাল রয়েছে, যা ক্লাব ও খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এটা নিয়ে কাজ করব এবং ফাইনাল ও আরেকটি শিরোপা জিততে চেষ্টা করব। তবে এই হারে ফরাসি ফুটবলে সম্ভবত একটি যুগেরই সমাপ্তি হলো, কারণ চ্যাম্পিয়ন্স লীগ জয়ের বাসনা এমবাপ্পেকে করতে পারে প্যারিস ছাড়া। এছাড়া ফ্রান্সের থেকে ব্যালন ডিওর জয়ের পুরো আলোটাও টানতে পারছেন না নিজের দিকে, তাই টাকার বস্তার সঙ্গে চ্যাম্পিয়ন্স লীগ ও বর্ষসেরা পুরস্কার জয়ের সেরা সম্ভাবনা হিসেবে বাতাসে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর জোরালো গুঞ্জন। তবে কি এটাই পিএসজির জার্সিতে এমবাপ্পের শেষ ব্যর্থতা? অরণ্য গফুর, আরটিভি।